এই স্যালাডটার দাম রেস্টুরেন্টে মিনিমাম 450 থেকে 500 টাকা, ঘরে বানালে তো তার অর্ধেক দামও পড়ে না, তো একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। সিলেট ঘোরাফেরা শেষ, এখন বাবার বাড়ি বেড়াচ্ছি। প্রিয়র স্কুল এখনও খুলে নাই, এজন্য ঘোরার উপরেই আসি। তো বাবার বাড়ি আসলেই ছোট ভাইয়ের এটা সেটা আবদার, এটা বানায় দাও সেটা বানা দাও। আজকে বলতেছে যে সে ক্যাশুনার সালাদ খাবে। তো ক্যাশুনার সালাদ খাওয়ার জন্য আমি ফ্রিজ খুলে দেখি, ফ্রিজে অল্প কয়েকটা ক্যাশুনাট আছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ক্যাশুনাট দিয়ে তো অল্প কয়টা আছে, কাঠবাদাম আছে, তো কাঠবাদাম আর অল্প কয়টা যে ক্যাশুনাট আছে ওইটা দিয়েই নয়তো একটা সালাদ বানায় দিই। তো ক্যাশুনাটের পরিমাণ এতই কম যে এটার নাম আর ক্যাশুনাট সালাদ বলা যাবে না, এটা হচ্ছে বাদাম আর চিকেনের সালাদ বলতে হবে। তো যাই হোক, আজকে আমি কাঠবাদাম আর কাজু বাদাম মিক্সড করে এই সালাদটা বানাবো। তো চলেন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এই তো চিকেনের যে ব্রেস্ট পিস থাকে ওইখান থেকে আমি 2 পিস নিয়ে ছোটো ছোটো করে কেটে নিছি। এখন হচ্ছে এটার মধ্যে আমি অলরেডি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা মিশাই ফেলছিলাম, তারপরে মনে হলো যে একটু শ্যুট করি। আর এখন এর মধ্যে একটুখানি সয়া সস মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু একটু কালো গোলমরিচের গুঁড়াও দিতে হয়, কালো গোলমরিচের গুঁড়াটাও আমি দিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে নিচ্ছি সামান্য একটু গরম মশলা, হয়তো কয়েক চিমটি হবে, এটা না দিলেও হয় যেহেতু আমার হাতের কাছে ছিল, এই জন্য দিয়ে নিলাম। এটা হচ্ছে ঘরে বানানো গরম মশলা, ঘরে বানানো গরম মশলার আলাদা একটা ফ্লেভার থাকে। তো আমি ভাবলাম যেহেতু চিকেন এটার মধ্যে সামান্য একটু দিলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। কিন্তু এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটা কিন্তু এই চিকেনের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম, আমি যে পরিমাণ চিকেন নিয়েছি এটার মধ্যে একটা ডিমই যথেষ্ট। তো আমার মেরিনেট করা শেষ, এটাকে এখন 15 থেকে 20 মিনিট আমি এভাবেই রেখে দিব। তো 20 মিনিট পরে আমি এখন চলে আসলাম, এখন হচ্ছে চিকেনগুলো ভাজবো। তো ভাজার আগে দিয়ে আমি এখন কর্নফ্লাওয়ার মিক্সড করবো। কর্নফ্লাওয়ারটা কিন্তু মিক্সড করে তারপরে রেখে দেওয়া যাবে না, মেরিনেশনের জন্য কর্নফ্লাওয়ারটা ভাজার আগে দিয়ে মিক্সড করতে হবে। তো আমি এখন 20 মিনিট পরে চলে আসছি। এখানে হচ্ছে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি মিক্সড করেছিলাম প্রথমে, এরপরে আমার কাছে মনে হলো কর্নফ্লাওয়ার একটু কম হয়ে গেছে, পরে আমি আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিছি। তো এটা চোখের আন্দাজে আপনারা দিয়ে নেবেন যে উপরের কোটটা করার জন্য কতটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার লাগতেছে। তো এখন হচ্ছে আমি চিকেনগুলোকে ভাজবো। তো বাসায় আম্মুর একটা জাতীয় কড়াই আছে, কারণ এই কড়াইয়ের মধ্যে আম্মু দুনিয়ার যত ভাজাভাজি আছে সবগুলো সে করে। এই লোহার কড়াইয়ের মধ্যে নাকি ভাজাভাজি করলে ভাজাভাজি লেগে যায় না, এই জন্য আম্মু সব কিছু এটার মধ্যেই ভাজাভাজি করে। তো যাই হোক, আমি আর ফ্রাই প্যান নামাইলাম না, এই জাতীয় কড়াইয়ের মধ্যেই ভাবলাম ভেজে নেই। তো এই যে এইভাবে কিন্তু একটা একটা করে চিকেনগুলো দিয়ে ভাজতে হবে, সবগুলো কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না, সবগুলো একসাথে দিয়ে দিলে চিকেনের চপ হয়ে যাবে। তো এই যে ছোটো ছোটো পিসগুলোকে এইভাবে ছোটো ছোটো আলাদা আলাদাভাবে দিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে। কেউ যদি তাড়াহুড়া করে সবগুলো একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু একসাথে লেগে যাবে, এই কাজ ভুলেও করা যাবে না। রান্না হচ্ছে এক ধরনের শিল্প, এটাকে আপনি কতটা শৈল্পিকভাবে করবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর। যাই হোক, সবগুলো চিকেন আমি একসাথে দিলাম না, সবগুলো চিকেন একসাথে ভাজা সম্ভব না, আমি অর্ধেকগুলো দিয়ে নিলাম। আর এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, যদি আপনি হাই হিটে দেন তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। তো মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে। এই তো মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটা যখন এমন ব্রাউন ব্রাউন হয়ে আসছে তখন আমি এই চিকেনগুলো উঠাই নিলাম। এই চিকেনগুলো কিন্তু আপনি খালি খালিও খেতে পারেন, খালি খালি খেতেও কিন্তু এটা বেশ মজার। প্রিয় এখান থেকে একটু পরপর নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছিল, ওর কাছে নাকি ভালো লাগছে। বিকেলের নাস্তার জন্য কিন্তু বাচ্চাদের শুধু এইভাবে চিকেনটাও আপনারা ভেজে দিতে পারেন, বেশ ভালোই লাগে। তো চিকেন যেগুলো ছিল এগুলো ভেজে নিয়েছি, এখন হচ্ছে বাদাম ভাজার পালা। তো ক্যাশুনাট যেগুলো ছিল এগুলো তো আমি এইভাবেই ভেজে নিয়েছি, কিন্তু ম্যাক্সিমামই তো কাঠবাদাম ছিল। তো কাঠবাদামগুলো আমি একটু গরম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম উপরের ছিলাগুলো উঠানোর জন্য। তো উপরের ছিলাগুলো উঠানোর পরে এটা এরকম সাদা হয়ে গেছে। তো এখন সবগুলো বাদাম একটু ভেজে নিচ্ছি, এটা কিন্তু বেশি ব্রাউন করা যাবে না, বেশি ব্রাউন করলে খেতে ভালো লাগবে না। তো এই সালাদের মধ্যে আমি ক্যাপসিকাম দিব। তো ক্যাপসিকামটা আমি অল্প একটু ভেজে নিয়েছি, এটা চাইলে আপনারা কাঁচাও খেতে পারেন, তো আমাদের বাসার মানুষজন এটা কাঁচাটা অতটা পছন্দ করে না, এই জন্য আমি অল্প একটু ভেজে নিয়েছি, জাস্ট একটু গরম তেলে দেওয়া সাথে সাথে উঠাই নেওয়া যেন কাঁচা ভাবটা না থাকে। তো এদিকে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এই যে আমি কিন্তু হালকা একটু ব্রাউন করেছি, বাদামগুলো বেশি ভাজা যাবে না। তো এদিক দিয়ে শশাও কাটা হয়ে গেছে, শশা আর কাঁচামরিচ। ঘরে গাজর ছিল না, গাজর থাকলে আমি এটার মধ্যে গাজরও দিয়ে নিতাম। চাইলে কয়েক ধরনের ক্যাপসিকাম যেমন রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম সবগুলো মিক্সড করে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এই তো সবগুলো এখন রেডি, সবগুলো এখন আমি টেবিলের মধ্যে নিয়ে নিছি। এখন হচ্ছে সালাদ বানানোর জন্য আমার একটা সস বানাইতে হবে। তো একটা সার্ভিং ডিশ নিয়ে নিছি, সার্ভিং ডিশের মধ্যে আমি প্রথমে টমেটো সস ঢেলে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। তো সসগুলো এমন পরিমাণে নিতে হবে যে আমি যেই আইটেমগুলো নিয়েছি সালাতে ইউজ করবো এই সবগুলো আইটেম যেন সস দিয়ে মেখে যায়, ঠিক এমন পরিমাণে সসটা বানাতে হবে। টমেটো সস আর সয়া সসের সাথে এখন আমি 2 টেবিল চামচের মতো চিনি মিক্স করতেছি। চিনিটা একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে করে মিশে যায়। আর আমার কাছে মনে হচ্ছিলো আমার সয়া সসটা একটু কম হয়ে গেছে, এই জন্য আরেকটু সয়া সস দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা আমি ব্লেন্ডারে রেডি করে নিয়েছিলাম, কালো গোলমরিচের গুঁড়া রেডিমেড পাওয়া যায়, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো এই সসের সাথে আপনারা চাইলে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন যদি ঝাল খেতে চান। তো আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, এই জন্য আমি চিলি ফ্লেক্স দিলাম না, কেউ চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, কারণ চিলি ফ্লেক্সের আলাদা একটা ফ্লেভার আসে। তো আমার চিলি ফ্লেক্স রেডি করা ছিল না, এই জন্য আমি চিলি ফ্লেক্স দিই নেই।
এখন হচ্ছে সসটা বানানো শেষ, আর এখন যে যে আইটেমগুলো আছে সবগুলো এখন এই সসের সাথে মিক্সড করে দিব। প্রথমে বাদামগুলো মিক্সড করে দিলাম, এই যে এরপরে হচ্ছে ভেজে রাখা ক্যাপসিকাম মিক্সড করে দিলাম। এই যে ক্যাপসিকামগুলো কিন্তু আমি অল্প একটু ভেজেছি, জাস্ট গরম তেলে দিয়েছি আর উঠিয়েছি, এই জন্য দেখেন গ্রিন ভাবটা রয়ে গেছে। আপনারা যদি ক্যাপসিকামটা বেশি ভাজেন তাহলে কিন্তু গ্রিন ভাবটা নষ্ট হয়ে যাবে, চাইলে কাঁচাও খেতে পারেন। নর্মালি কাঁচাটাই মানুষ পছন্দ করে কিন্তু আমরা কাঁচাটা অত পছন্দ করি না, এই জন্য আমি একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর এরপরে ফাইনালি কাঁচামরিচ আর শসা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন কাজ হচ্ছে শুধু মিশানো আর মিশানো মিশানো আর মিশানো। যাই হোক, এই সালাডটা আপনারা খালি খালিও খেতে পারবেন, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন, যেমনি খুশি এমনি খেতে পারবেন। সালাদ সালাদ খেতে তো আর কোনো কিছু লাগে না, সালাদ এমনি এমনি খাওয়া যায়। এই সালাদ আমার ভীষণ রকমের পছন্দ, অলরেডি আমার মুখে পানি চলে আসছে, তো আমি একসাথে বসেই এমন এক ডিশ খেয়ে ফেলতে পারি। তো যাই হোক, সালাডটা কিন্তু বেশ মজার হয়েছিল। এই সালাডটার দাম রেস্টুরেন্টে মিনিমাম 450 থেকে 500 টাকা, ঘরে বানালে তো তার অর্ধেক দামও পড়ে না, তো একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনারা চাইলে এটা যে কোনো বাদাম দিয়েই বানাতে পারেন, মেনলি এটা ক্যাশোনাট দিয়ে বানানো হয়, এই জন্য এটাকে ক্যাশোনাট সালাদ বলে। যেহেতু আজকে আমি ক্যাশোনাট খুবই অল্প পরিমাণে দিয়েছি, এই জন্য আজকে আমি এটার নাম দিলাম চিকেন আর বাদামের সালাদ। নাম যেটাই হোক, এটা খেতে কিন্তু ভীষণ মজা। কেউ যদি বাসায় এখন পর্যন্ত ট্রাই না করে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।